রবিবার দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর মঙ্গলার্থে কাশীতে পুজো দিবেন আর সেই উপলক্ষে সারা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। প্রভাত ফেরি থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান করা হচ্ছে। ঠিক একইভাবে আজ 18 সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে রানীর খামার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয়। এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন 18 সূর্যমণিনগরের মণ্ডল সভাপতি মান্তু দেবনাথ, মধুবন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপুল মজুমদার, মধুবন গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের সদস্য প্রান্তু শীল, শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সম্পাদক প্রদীপ কুমার সরকার সহ মণ্ডলের যুবমোর্চা মহিলা মোর্চার কর্মীরা। আশ্রমে এই স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে আশ্রম সম্পাদক প্রদীপ কুমার সরকার জানিয়েছেন, মণ্ডলের এটি একটি খুব ভালো উদ্যোগ। জানা গেছে আগামীকাল কাশীতে প্রধানমন্ত্রীর দ্বারা পূজা উপলক্ষে আমতলী কুড়িপুকুর স্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ আশ্রমে সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে রবিবার হোম যজ্ঞ পূজার আয়োজন করা হয়েছে। আমরা যে কাশীতে যে ভগবান শিবের যে এক জ্যোতির্লিঙ্গ আছে সেটার যে কালকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী সেখানে পূজা করবেন, সেই উপলক্ষে আমাদের সারা ভারতবর্ষ জুড়েই একটা প্রোগ্রাম নিয়ে হয়েছে, যেটা দিব্যকাশী ভব্যকাশী, তারই অঙ্গ হিসেবে আজকে আমরা 18 সূর্যমণিনগর মণ্ডল অন্তর্গত যে রানীখামা স্থিত যে রামকৃষ্ণ আশ্রম সেখানে আমরা সকলে মিলে স্বচ্ছ ভারত অভিযান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।